নমস্কার, 25শে বৈশাখের অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থাকো। আর আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে আমরা এই দিন যা যা করে থাকি, নাচ গান আঁকা আবৃত্তি, সেগুলো খুব ভালো করে করো। এই নিয়ে আমার বাড়িতেও একটা অনুষ্ঠান হয়, তাছাড়া কয়েকটি ক্লাসেও অনুষ্ঠান হয়, সেই নিয়ে একটু ব্যস্তই আছি। তার মাঝেও আমি একটা প্ল্যান করেছি, যেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পছন্দের একটা খাবার, যেটার নাম হচ্ছে মুগ শ্যামলি। সেটা আমি বানিয়েছি, আর কীভাবে বানিয়েছি সেটা আমি তোমার সাথে শেয়ার করে নিতে চাই। তোমরা দেখো আর বাড়িতে বানিয়ে অবশ্যই, তাহলে দেখে নাও কীভাবে বানাচ্ছি। মুগ শ্যামলি বানানোর জন্য প্রথমে মুগ ডাল ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে এতে জল নিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি এতে নিয়ে নিচ্ছি নুন। ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তবে ডালের যে জলটা আছে এটাকে আমরা আরও শুকনো শুকনো করে নেব। ডালটা একদম শুকনো হয়ে গিয়েছে, আমি এবার এটা নামিয়ে নেব। ডালটাকে এবারে একদম ঠান্ডা করে নেব, কারণ এটা দিয়েই ময়দাটা মাখা হবে। এবারে পুর বানানোর জন্য আমি খোয়া ক্ষীর নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ছানা। এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে অল্প একটু চিনি নিয়ে নিচ্ছি। মুগ শ্যামলির পুরটা আমাদের একদম তৈরি। এবারে আমি নিয়ে নিচ্ছি ময়দা আর মুগ ডাল সিদ্ধ। অল্প একটু নুন, বেকিং পাউডার আর অল্প একটু তেল। এবারে এগুলোকে সব ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। ডালটা ভালো করে ময়দার সাথে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমরা ভালো করে আবার মাখব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটা আধ ঘন্টার জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি ময়দাটা নিয়েছি। এবারে ময়দার মধ্যে খুব অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে আবার একবার মেখে নেব।
এবার আমি ডোর থেকে ছোট ছোট করে ডিভাইড করে নিচ্ছি। ক্ষীরের মিক্সচারটাকে আমি ছোট ছোট করে ডিভাইড করে নিচ্ছি। এবার এই ময়দার ভেতরে আমি ক্ষীরের পুরটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আলতো হাতে একটু চেপে নিচ্ছি। বেশ, এরকম ভাবে আমি সবকটা বানিয়ে নেব। পুলিগুলো এখন আমার একদম তৈরি হয়ে গেছে। কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবারে পুরিগুলো ভেজে নেব। মুগ শ্যামলিগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। পুরিগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, মুগ শ্যামলি একদম তৈরি, আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখলে তো আমি কিভাবে বানালাম মুগ শ্যামলি। তোমরাও বানাও, খুব ইজি কিন্তু। বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই ভালো থেকো।